বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। অসময়ের ঝড় ও বন্যায় বিপর্যস্ত হচ্ছে মানবজীবন, অপরদিকে রুক্ষ মরুভূমিতে সৃষ্টি হচ্ছে সবুজায়ন। জলবায়ু পরিবর্তনের এই সময় বর্তমান মানুষের সবচেয়ে বড় বন্ধু হল বন। তাই প্রতি বছর 21 মার্চ গুরুত্বের সাথে পালিত হয় বিশ্ব বন দিবস। বিশ্ব বন দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত হলো এক বাইসাইকেল র্যালি। বনসৃজনের বার্তা ছড়ানোর লক্ষ্যে আয়োজিত এই সাইকেল র্যালির উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। মঙ্গলবার রাজ্য বিশ্ব বন দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে এদিন সকালে আগরতলার অক্সিজেন পার্ক প্রাঙ্গণ থেকে একটি বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। এই বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বন আধিকারিক কে এস শেট্টি সহ অন্যান্যরা। সাইকেল র্যালির উদ্বোধন করে মুখ্য সচিব জে কে সিনহা বলেন, বন এবং স্বাস্থ্য বর্তমান সময়ে মানুষের জন্য একে অপরের পরিপূরক। এই সাইকেল র্যালি জনমনে স্বাস্থ্য ও বন সৃজন সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। फॉरेस्ट्री डे आज 21 मार्च को हर जगह मनाया जाता है और इसकी शुरुआत 2013 में हुई। इस अवसर पर अगरतला साइक्लोहोलिक्स सोसाइटी फाउंडेशन के द्वारा आज साइकिल रैली का आयोजन किया गया है। मुझे पूरा विश्वास है इंटरनेशनल फॉरेस्ट्री डे का जो इस बार थीम है फॉरेस्ट्री और हेल्थ, इस विषय पर लोगों को एक सोचने का अवसर मिलेगा कि जिस तरीके से हेल्थ जरूरी है उसी तरीके से फॉरेस्ट्री जरूरी है। दोनों में बहुत ही अंतरंग संबंध है और मुझे पूरा विश्वास है कि अगरतला के लोग अपने हेल्थ पर भी ध्यान देंगे और जो फॉरेस्ट्री है, फॉरेस्ट को बचाने का जो कार्यक्रम है, उस पर भी हमेशा ध्यान देंगे। বাইসাইকেল র্যালিটি অক্সিজেন পার্ক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ড এই সাইকেল র্যালির আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বায়োডাইভার্সিটি বোর্ডের সদস্য সচিব ডক্টর এ এম কনফাডে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।